মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনে এই কাজগুলো যখন আসে মানে নির্দ্বিধায় আমরা মানে কোনো কিছুই চিন্তা করি না আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সত্যিকার অর্থে আমরা যুদ্ধ করি শ্রেষ্ঠ রচয়িতা চলুন আগে আমরা দেখে নিই কারা কারা নমিনেশন পেয়েছে এই ক্যাটাগরিতে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটক শ্রেষ্ঠ রচয়িতা বাঙালিদের কৃষ্টি কালচার সংস্কৃতি ভাষা সেটা শত বছরের মাসুম শাহরিয়ার নাটক জাহানারার একটি ভাই ছিল সবার তো যুগের পর যুগ লেগে যাবে শ্রাবণ মাসের সন্ধ্যাকালে যখন জামাল হোসেন নাটক শিকার তখন তুমি আমার চোখের পলক এই তরুণদের হাত ধরে একদিন এগিয়ে যাবে বাংলাদেশ মেজবাহ উদ্দিন সুমন নাটক অগ্নিঝরা দিনগুলি কবিতা থাকবে তোমাদের সাথে আমি নাম ঘোষণা করবার জন্য এবং ক্রেস্ট প্রদান করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আলী রেজা খান ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটক শ্রেষ্ঠ রচয়িতা অ্যাওয়ার্ড গোজ টু মাসুম শাহরিয়ার নাটক জাহানারার একটি ভাই ছিল আমরা এবার জেনে নিব রচয়িতার অনুভূতি আর টিভিতে এর আগেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি বেশ কয়েকটা কিন্তু এইবারের অ্যাওয়ার্ডটা আমার কাছে একটা বিশেষ বিষয় ছিল কারণ এইবার আমার মানে নমিনেশন ছিল আর যাদের আমার খুব কাছের প্রিয় মানুষ আমি জামাল ভাইয়ের কথা বলবো জামাল হোসেন আমি একটু জামাল ভাইকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব জামাল ভাই যে নাটকটা লিখেছেন ওটা আমি পরিচালনা করেছি ওইটার জন্য আমার নমিনেশন আছে আবার আমি যেটা লিখেছি এটা আমার আরেক বন্ধু পরিচালনা করেছেন কিন্তু আমি এই পুরস্কারটা আসলে জামাল ভাইয়ের সঙ্গে শেয়ার করতে চাই এই আর কিছু বলার নাই আমি অত্যন্ত আনন্দিত পুরস্কারটার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্যাটাগরিতে আর আমাদের পরবর্তী অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ পরিচালক আর এই শ্রেষ্ঠ পরিচালকের নাম ঘোষণা করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শম্পারে যাকে এবং এই ফাঁকে আমরা দেখে নেব কারা কারা পেলেন মনোনয়ন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটক শ্রেষ্ঠ পরিচালক মাসুম শাহরিয়ার নাটক শিকার আবু হায়াত মাহমুদ নাটক জাহানারার একটি ভাই ছিল কৌশিক শঙ্কর দাস নাটক অগ্নিঝরা দিনগুলি মাসুম শাহরিয়ার নাটক অন্যরকম ভালোবাসা সত্যি ক্যাটাগরিটা আমাকে খুবই ইনকুইজিটিভ এবং কি বলবো মুগ্ধ করেছে ধন্যবাদ আরটিভির কর্তৃপক্ষকে যে এরকম একটি জায়গায় আপনারা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন এবার যৌথভাবে শ্রেষ্ঠ পরিচালক পাচ্ছেন শ্রদ্ধেয় আবু হায়াত মাহমুদ এবং শ্রদ্ধেয় মাসুম শাহরিয়ার আমরা এবার জেনে নেব সংক্ষেপে তাদের অনুভূতি মানে আমার এই মুহূর্তে আসলে বলার ভাষা নেই আমি নাট্যকার হিসেবে পরিচিত প্রায় অনেকদিন আমি এই পরিচালনায় ছিলাম না অনেকদিন পরেই গত বছর আসলে পরিচালনা শুরু করেছি এবং সেই নাটকের মাধ্যমে আবার অ্যাওয়ার্ড উইন করা সেটা আরও দারুণ ব্যাপার আমার আসলে এই মুহূর্তে আমি গোছায় কিছু বলতে পারবো না হ্যাঁ
আমি আর মাসুম ভাই মানে আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি মুক্তিযুদ্ধের উপর, ভাষা আন্দোলনের উপর। মানে ভালো লাগছে এই জন্য যে একসাথে দুইজন আজকে পুরস্কারটা নিতে এসেছি। তো আমরা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই কাজগুলো যখন আসে মানে নির্দ্বিধায় আমরা মানে কোনো কিছুই চিন্তা করি না, আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সত্যিকার অর্থে আমরা যুদ্ধ করি এবং আমাদের ভাল লাগে। এবং আমরা আরও অনেক 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 কাজ করতে চাই, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর এই পুরস্কারটা আমার ছেলে আদিয়ানকে উৎসর্গ করলাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ মাসুম শাহরিয়ারকে। ভাগ্যিস উনি অভিনয় করেন না, তাহলে হয়তো বাবুভাই পুরস্কারটা পেতেন।